বিক্ষোভের আগুনে চলছে ইসরায়েল। শনিবার নেতানিয়াহুর পদত্যাগের পাশাপাশি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবের রাজপথে নামেন শত শত মানুষ। এ সময় ব্যানার ফেস্টুন হাতে ইসরায়েল বিরোধী স্লোগান দেন তারা। অনেকেই আবার দাবি জানান আগাম নির্বাচনের। আন্দোলনের এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মরিয়া হয়ে ওঠে পুলিশ। এ সময় তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী। আটক করা হয় বেশ কয়েকজনকে। পাল্টা জবাবে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন আন্দোলনকারীরা। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গেল বছর বিচার ব্যবস্থার বিতর্কিত সংশোধনের প্রতিবাদে ফুঁসে ওঠে ইসরায়েল। প্রতি শনিবার তেল আবিবের রাজপথে বিক্ষোভ করা যেন এক প্রকার প্রথা হয়ে দাঁড়িয়েছিল ভূখণ্ডটির বাসিন্দাদের জীবনে। তবে চলতি সপ্তাহে বিক্ষোভের সে আগুন আরো বেশি তীব্র হয়ে ওঠে জিম্মি মৃত্যুর খবরে। স্বজনদের মতে, দুপক্ষের মধ্যে জিম্মি বিনিময় চুক্তি হয়ে গেলে বেঁচে যেত এলাত কাদজিরের প্রাণ। যদিও এ মৃত্যুর বিষয় এখনো রয়েছে ধোঁয়াশা। মৌসুমীর সাথী, সুমো সংবাদ।